সাংবাদিক তো এই যে 90 কিমি ঠিক আছে এটা দেখবে না, সে দেখবে 10 কিমি যে ঠিক নেই এটাই তার কাজ। এই প্রশ্ন করতে গেলে তাকে চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে, কখনো রাষ্ট্র তাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলবে, কখনো মালিকরা তাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলবে। এখন সাংবাদিক যদি সমাজবিজ্ঞান না বোঝেন, সমাজ সংস্কৃতি না বোঝেন, ইতিহাস না জানেন, তিনি কিন্তু মানুষকে ভালোভাবে তথ্য জানাতে পারবেন না, তাই না? এখন তার মানে কি সাংবাদিকতায় সবচেয়ে ভালো মেধাবী মানুষটিকে আসা উচিত ছিল, কিন্তু সেটি হচ্ছে না। মানবজমিন স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাজিদুল হক, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন যে আমরা মাঝে মধ্যেই এখান থেকে নানা বিষয়ে আলোচনা করে থাকি, কখনো কখনো গেস্টদের সঙ্গে, কখনো কখনো আমরা অফিসের নিজস্ব কলিগদের সঙ্গে আলোচনা করি। গত পর্বে আমাদের নিউজরুম যে পর্ব, সেখানে আমরা আমাদের সহকর্মী আইরিনা চোলের সঙ্গে বাংলাদেশের মিডিয়া নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আসলে মিডিয়া নিয়ে আলোচনাটা এগিয়ে নিতে চাই, মিডিয়ার উপরে যে বিশেষজ্ঞরা আছেন তাদের সঙ্গে বাংলাদেশের মিডিয়া নিয়ে আলোচনা করতে চাই। আজকের এই পর্বে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রফিকুজ্জামান রুমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। রুমানের অনেক পরিচয়, তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সাবেক প্রধান এবং ওখানকার শিক্ষক এবং মিডিয়া নিয়ে একজন গবেষক, নানা জায়গায় মিডিয়া সম্পর্কে তিনি বক্তব্য দিয়ে থাকেন, কখনো কখনো এটা সমালোচকের দৃষ্টি আমি তার বেশি দেখি। বলতে চাই যে বাংলাদেশের যে জন্ম হলো 1971 মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, দেশের জন্মের পেছনে মিডিয়ার একটা ঐতিহাসিক ভূমিকা রয়েছে। 1969 গণ অভ্যুত্থান বা এর আগে থেকে যে আন্দোলনগুলো ঘরে উঠছিল, মিডিয়া বাঙালি জাতিকে অনেকটা প্রস্তুত করছিল স্বাধীনতা সংগ্রামের জন্য। এরপর 91 সাল পর্যন্ত মিডিয়ায় এক ধরনের নানা ঘটনা ঘটেছে। তারপরে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, গণমাধ্যম বিরোধী বা মিডিয়ার স্বাধীনতা পরিপন্থী প্রায় সব আইন তিনি বাতিল করে দিয়েছিলেন। তখন আমরা কৃতজ্ঞতা জানাই প্রয়াত এই ব্যক্তির প্রতি। তারপর 91 থেকে 2006 সাল পর্যন্ত একটা মিডিয়ার এক ধরনের পর্ব আমরা দেখেছি, যেখানে মিডিয়াকে অনেক সচল মনে হয়েছে এবং অনেকটা মুক্তভাবে, বিশেষ করে সংবাদপত্র, টেলিভিশন চ্যানেলগুলো নিয়ে প্রশ্ন আছে, বিশেষ করে সংবাদপত্র অনেকটা মুক্তভাবে লিখতে পেরেছে। তারপর জরুরি অবস্থা আসলো, এরপর নানা রকম ঘটনা পর্বে এখন মিডিয়া একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। আমি যেটা বলতে পারি যে সমাজের অনেক মানুষ এখন মিডিয়ার উপর ওইভাবে আস্থা রাখতে পারছে না, সমাজের একটা বড় অংশ এক ধরনের আস্থার সংকট দেখা যাচ্ছে, যদিও তারা সব কিছুর জন্য মিডিয়াকে দায়ী করে কেউ কেউ, এটাও আমার কাছে যৌক্তিক মনে হয় না। এমনিতে আপনি বাংলাদেশের মিডিয়া এই যে আস্থার সংকটের কথা বললাম, এটা আপনি দেখেন কি না, বা যদি হয়েও থাকে এটা কেন? জি অনেক ধন্যবাদ, আপনি দারুণ একটি বিষয় উপস্থাপন করেছেন আজকে এবং আপনার প্রসঙ্গটিও এখনকার সঙ্গে বেশ যায়। সেটা হচ্ছে গণমাধ্যম বা গণমাধ্যমের প্রতি মানুষের যে আস্থা সেটি কমেছে নাকি এক ধরনের প্রশ্নের মুখে পড়েছে, এটি মূল বিষয়। আপনি ইতিহাস টেনেছেন দারুণ, বাংলাদেশের গণমাধ্যম ইতিহাস যদি আমরা দেখি সেখানে দেখব যে একটা সময় ছিল গণমাধ্যম ছিল আদর্শ প্রতিষ্ঠার একটা হাতিয়ার হিসেবে কাজ করতো, তাই না? আপনি যুদ্ধের কথা বলেছেন, আমাদের মহান মুক্তিযুদ্ধের কথা বলেছেন। এরপর একটা সময় আমরা পেয়েছি যখন গণমাধ্যম কাজ করেছে পুঁজিবাদের এক ধরনের হাতিয়ার হিসেবে, পুঁজিবাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে, তাই না? আপনি যে দারুণ কথাটি বলেছেন যে এখনকার যে গণমাধ্যম সেটিকে আমরা ঠিক কোন ক্যাটাগরিতে ফেলতে পারি, তো এটি নিয়ে বিস্তর আলোচনা সম্ভব এবং আলোচনা হচ্ছে। আমি সংক্ষেপে যেটা বলতে পারি সেটি হচ্ছে যে গণমাধ্যম যে পর্যায়ে সে কাজ করুক না কেন, দিন শেষে সে কিন্তু গণমাধ্যম, মানে জনগণের মাধ্যম, তাই না? জনগণের মাধ্যম তাকে হয়ে উঠতে হয়, যখনই সে জনগণের মাধ্যম থেকে একটু সরে যায় তখনই মানুষের আস্থা নেতা তৈরি হয়। এবং এটি ব্যক্তিগত পর্যবেক্ষণে দেখেছি, হয়তো অনেকে একমত হবে, আপনিও একমত হবেন হয়তো, যে জনগণের স্বার্থকেন্দ্রিক যে সাংবাদিকতা সেটি অনেকটাই আমার ধারণা অনুপস্থিত রয়েছে এখন, বা জনগণের প্রত্যাশা জায়গাটি গণমাধ্যম হয়তো স্পর্শ করতে পারছে না সবসময়। কেন হতে পারে এটি? হতে পারে নানা কারণে, একটি বলেছি যে আপনি দেখবেন যে সর্বশেষ যে রিপোর্টার্স উইদাউট বর্ডার, যারা একটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন, তারা প্রতি বছর স্বাধীনতার সূচক প্রকাশ করে, তো এবছর আমরা দেখেছি স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান হচ্ছে 163তম, 180 দেশের মধ্যে 163তম। ইভেন আমাদের যে দক্ষিণ এশিয়ার দেশগুলো সেখানে আমাদের অবস্থান সবচেয়ে বাজে, তাই না? তো এটি প্রতি বছরই একটু করে পেছাচ্ছে আমাদের অবস্থানটা, মানে শেষের দিকে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এখন এর জন্য কি সাংবাদিকতাই দায়ী, গণমাধ্যম নিজেই কি দায়ী? এই প্রশ্নে বেশ জটিল। হ্যাঁ, আপনি বলছিলেন যে মিডিয়ার সমালোচনাও আমরা করি, মিডিয়ার সমালোচনা একদিক থেকে যেমন করছে এটি সত্য, আবার দেখবেন যে গণমাধ্যম প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত, অর্থাৎ গণমাধ্যম কর্মী যারা, তারাও কিন্তু এই সমাজেরই অংশ, তারা কিন্তু বিচ্ছিন্ন কোনো দ্বীপের বাসিন্দা না, এখানে সে সাংবাদিকতা করছে। এই সমাজ, এই সংস্কৃতি, এই চলমান গণতন্ত্র,
এখান থেকেই তারা বের হয়, তারা কাজ করে। সুতরাং আমি যদি একটি কারণ বলতে পারি, বলতে চাই, সেটি হচ্ছে গণতন্ত্র যতটুকু থাকবে গণমাধ্যম ততটুকুই বিকশিত হবে, এবং গণতন্ত্রের সঙ্গে গণমাধ্যমের সম্পর্কটা খুবই জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। আপনি নিশ্চয় জানবেন ওয়াশিংটন পোস্ট, তারা আমেরিকা থেকে প্রকাশিত হয়, তারা 2017 সালে এটা দারুণ স্লোগান নির্ধারণ করেছে। সেখানে তারা বলেছে ডেমোক্রেসি ডাইস ইন ডার্কনেস, অন্ধকারে গণতন্ত্র মরে যায়। এটি বেশ আলোচিত হয়েছে, এই সমালোচনাও আছে, আলোচনাও আছে বিভিন্ন সময়, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আমরা। তো কেন এটি, যে অন্ধকার যখন বিরাজ করে, এই অন্ধকার মানে কিন্তু রাতের অন্ধকার না, এই অন্ধকার তথ্যহীনতার অন্ধকার। মানুষ যখন জানতে পারবে না, গণমাধ্যম যখন মানুষকে জানাতে পারবে না, সেই পরিবেশে গণতন্ত্র বাঁচে না আসলে। সুতরাং গণতন্ত্রের স্বার্থেই গণমাধ্যমকে টিকিয়ে রাখতে হয়। হ্যাঁ, তো গণতন্ত্র যতক্ষণ পর্যন্ত না আমরা ওই জায়গায় নিতে পারছি, ততক্ষণ পর্যন্ত গণমাধ্যমের কাছ থেকে খুব বেশি প্রত্যাশা করাও আমাদের পক্ষে ঠিক হবে না, এবং সেটি বোধহয় জনগণ মেহেদি হাসান আল জাজিরা উপস্থাপনা করতেন, এখন অন্যান্য জায়গায় সাংবাদিকতা করেন। ওনার দেখবেন যে টুইটারে এখন যেটা এক্স, ওইখানে একটা স্লোগান আছে ওনার, বলছে যে সাংবাদিক উনি নিরপেক্ষ না, উনি হলো গণতন্ত্রের পক্ষে, মানে গণতন্ত্রের পক্ষে পক্ষপাত বায়াস। তো এটা আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন গণতন্ত্রের, যেটা বললেন। কিন্তু আমাদের এখানে তো আবার সংবাদ মাধ্যমের মালিকানার একটা প্রশ্ন আছে, এরপরে আমাদের সাংবাদিকদেরও যে দলীয় বিভক্তি বা তাদের মান আসলে কতটা, সেটারও একটা প্রশ্ন আছে। নিশ্চয়ই নিশ্চয়ই, এই এই জায়গাটিও গুরুত্বপূর্ণ। একটা গণতন্ত্রের কথা বললাম, একটা হচ্ছে যে আমরা আসলে গণতন্ত্র বা কম গণতন্ত্রের মধ্য দিয়ে যে চর্চা তৈরি হয়, তাই না, তাতে ওই মালিক পক্ষে শিখে যায় যে তার কী করতে হবে। হ্যাঁ, সে আপনাদের পত্রিকার সম্পাদক আমার শ্রদ্ধা মতি ভাইয়ের একটা লেখা পড়েছি বহু আগে, প্রায় 5-7 বছর আগে। সেখানে উনি বলতে চেয়েছেন যে এখন আর বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে হয় না, আমরাই জানি কী লিখতে হবে কী লিখতে হবে না, কী বলা যাবে কী বলা যাবে না, তাই না। তো এটি হয়তো শিখে ফেলেছেন আমাদের গণমাধ্যম কর্মীরা, গণমাধ্যম অনুসারী যারা রয়েছেন তারা, যে কতটুকু মানে সেলফ সেন্সর্ড করে ফেলা, তাই না। তো একটি পত্রিকা টিকে থাকতে হয়, তার বিশাল কর্মী বাহিনী থাকে, কর্মযজ্ঞ থাকে তাদের। তো এইটি হয়েছে যে যেটি গণতন্ত্র বা কম গণতন্ত্রের মধ্যে টিকে থাকার জন্য তাদেরকে কিছু আপোষ করতে হয়, তাদেরকে অস্তিত্বের স্বার্থে কিছু আপোষ করতে হয়। তো সেটি শেষ পর্যন্ত কী হয়, যে জনগণ কিন্তু ওই মানে গণতন্ত্র থেকেও মুখ ফিরিয়ে আনে এবং গণমাধ্যম থেকেও মুখ ফিরিয়ে আনে। যেটি বলছিলেন আপনি যে এখনকার সময় এই রিসেন্ট যে সময়টা তৈরি হয়েছে তাতে কিন্তু মানুষের আগ্রহ কমে গেছে। আপনি দেখবেন এক সময় কিন্তু বাংলাদেশের সংবাদের প্রতি মানুষের আগ্রহ ছিল, টেলিভিশন নিউজগুলো মানুষ হুমড়ি খেয়ে পড়ে দেখতো, টক শোর প্রতি কিন্তু মানুষের আগ্রহ ছিল বেশ। কিন্তু এখন আমার ধারণা, ব্যক্তিগত পর্যবেক্ষণ বলছে, যে এখন মানুষ টক শো দেখছে না। ইভেন টক শোর যে বিকল্প আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম, হ্যাঁ, আমাদের ফেসবুক ইউটিউব, সেখানেও আমার ধারণা দর্শক কমে গেছে। এটা কেন হতে পারে? এটি বললাম যে মানুষ প্রত্যাশা জায়গাটি সে পাচ্ছে না আর। হ্যাঁ, তাই না, যে কম গণতন্ত্র বা এক ধরনের যে গণতন্ত্র বিকাশের যে বাধা, তাই না, বা পরিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশের জনউপস্থিতি, সেটি মানুষকে আগ্রহী করছে না। সে জানে যে দেশ কোন দিকে যাচ্ছে, হ্যাঁ, তার প্রত্যাশা জায়গাটি হয়তো সে পাচ্ছে না, অধিকাংশ মানুষের ক্ষেত্রে বলছি আমি। তো সেই কারণেই হয়তো সে আর এখন অন্যদিকে মুখ ফিরে নিয়েছে, সে হয়তো এখন নাটক দেখছে, সিনেমা দেখছে বা অন্য কিছু দেখছে। আসলে খবর বা সাংবাদিকতার প্রতি তার আগ্রহ জায়গাটি, সেটি বোধ হয় কিছুটা কমেছে, কথা সত্য। যেমন এটা যদি ওইভাবে তুলনা করা কঠিন, কিন্তু সাংবাদিকতার আমার এক শিক্ষকের সঙ্গে কয়েক মাস আগে আলাপ হচ্ছিল, আমাদের এক ম্যাডামের সঙ্গে, যে ঢাকার যে সিনেমা একসময় কিন্তু এটা খুব ভাইব্রেন্ট ছিল, যেমন মানুষ হাজার হাজার লোক সিনেমা হলে যাইতো, ভিড় করতো, বিশেষ করে ঈদে অনেকটা মারামারি হইতো টিকিটের জন্য। কিন্তু সেই ঢাকায় সিনেমা অনেকটা মারা গেছে আর কি, সেই যুগ তো এখন আর নাই, এবং ওইভাবে সিনেমা হল মনে হয় বেশিরভাগই বন্ধ হয়ে গেছে সারা দেশে, বিকল্প কিছু মাধ্যম এসেছে। অনেকে বলতে চান যে আমাদের মিডিয়াও সেই পরিণতির দিকে যাবে কি না, বা যদি এটা না যেতে হয় মিডিয়ার আসলে কী করা উচিত? এই মুহূর্তে বলা কঠিন, আমার ধারণা গণমাধ্যম টিকে থাকবে। গণমাধ্যম ঢাকায় সিনেমা কোট আনকোট আপনার ভাষায় যদি হারিয়ে যেও থাকে বা একটা সংখ্যার মধ্যে পড়েও থাকে, গণমাধ্যম তো সিনেমা না আসলে। গণমাধ্যমে মানুষের মৌলিক প্রয়োজনের জায়গা। গণমাধ্যম শেষ পর্যন্ত হয়তো তার ধরন ধারণার পরিবর্তন ঘটবে, সে হয়তো ভিন্ন প্ল্যাটফর্মকে ইউজ করবে বা সে হয়তো ভিন্নভাবে মানুষকে খবর পৌঁছাবে, কিন্তু খবরের প্রয়োজন ফুরিয়ে যাবে এটি আমার অন্তত এখনও পর্যন্ত মনে হচ্ছে না। বরং হয়তো এক বিখ্যাত ব্যক্তি, ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, উনি বলেছেন যে সাংবাদিকতার সেরা সময়টা এখনও আসেনি, মানে আসবে। হ্যাঁ, সুতরাং আপনি দেখবেন যে গণতন্ত্র যদি আরও একটু বিকশিত হয় বাংলাদেশে, এবং এটি হবে, হ্যাঁ, সুতরাং তখন দেখবেন আপনি গণমাধ্যমের প্রতি মানুষের আগ্রহ জায়গাটি আবার বেড়েছে, সে কিন্তু টিকে থাকবে। এবং দেখবেন যে মানুষকে জানানোর যে প্রয়োজন, মানুষের জানার যে আগ্রহ, এটি চিরন্তন, এটি কখনোই শেষ হবে না। আমি তো প্রায় বলে থাকি যে পৃথিবীর শেষ দিন পর্যন্ত গণমাধ্যম টিকে থাকবে, কারণ গণমাধ্যম মানুষকে জানায়,
আর মানুষ জানতে চাইবে, এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়ার ব্যাপার, তাই না? তো চ্যালেঞ্জ যেটি রয়েছে সেই চ্যালেঞ্জ তো আমার ধারণা কম বেশি সারা বিশ্বেই রয়েছে। গণমাধ্যম, আপনি আমার সঙ্গে একমত হবেন হয়তো, গণমাধ্যম কোনো দেশেই কখনোই ইতিহাসে কোনো সময়ই নিরবচ্ছিন্নভাবে স্বাধীনতা ভোগ করতে পারে না। হ্যাঁ, তাকে এই বাধা বিঘ্নতা উপেক্ষা করেই তাকে কাজ করতে হয়, চ্যালেঞ্জ নিতে হয় তাকে। আমি বলে থাকি বিভিন্ন সময়, আমাদের শ্রদ্ধা মাহবুবা নাম উনি ওনার একটা সম্পাদকীয়তে বহু আগে লিখেছিলেন, হ্যাঁ, যে একটা রাস্তা ধরুন 100 কিলোমিটার দৈর্ঘ্য, তার দৈর্ঘ্যের সীমা, সেই রাস্তাটা হচ্ছে 90 কিলোমিটার হচ্ছে আপনার ঠিক আছে, বাকি 10 কিলোমিটার হচ্ছে চড়াই উতরাই বা ভাঙা চড়া, তাই না? তো সাংবাদিক কী করবে? সাংবাদিক তো এই যে 90 কিলোমিটার ঠিক আছে এটা দেখবে না, সে দেখবে 10 কিলোমিটার যে ঠিক নেই, এটিই তার কাজ, প্রশ্ন করাই তার কাজ। সুতরাং এই প্রশ্ন করতে গেলে তাকে চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। কখনো রাষ্ট্র তাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলবে, কখনো মালিকরা তাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলবে, কখনো কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাকে চ্যালেঞ্জের মধ্যে ফেলবে। এই চ্যালেঞ্জগুলোকে উচ্চে উঠেই তাকে কাজ করতে হয়। এই চ্যালেঞ্জ নিয়েই সাংবাদিকতার পেশা টিকে থাকে আসলে। ওই যে আপনি যে মাহফুজা নামের যে উদাহরণ দিলেন, এটা আমাদের গত পর্বে আমরা একটু আলোচনা করেছিলাম রয়টার্সের একজন সাবেক তখনকার এক সাংবাদিক নিয়ে, এলেন হুইটলি ভদ্রলোকের নাম, উনি বলছেন যে একটা গ্লাস এটা অর্ধেক খালি আছে অর্ধেক পূর্ণ আছে। তো সাংবাদিকের কাজ হলো যে খালি অর্ধেকটা খালি যে আছে এটা নিয়ে কাজ করা। এবং উনি বলতেন, উনি এটা প্রশ্ন জবাবে বলছেন যে পূর্ণতা নিয়ে কাজ করলে সমস্যা কী? উনি যেটা বলছেন তাহলে কাজ থেমে যাবে, মানুষের যে আকাঙ্ক্ষা। খুবই সত্য কথা বলেছে, মানে আমার কাছে ব্যাপারটা এরকমই মনে হয় যে ধরুন সূর্য উঠছে পূর্ব দিকে, তাই না? তো সূর্য পূর্ব দিকে উঠছে, এটা সত্য কথা। এই সত্য পাঠককে জানানোর মধ্যে কোনো ক্রেডিট নেই আমার, তাই না? একদিন সূর্য উঠছে কিন্তু কুয়াশার কারণে সূর্য দেখতে পাচ্ছি না, আমি মেঘের কারণে সূর্য দেখতে পাচ্ছি না টানা কয়েকদিন, তখন কিন্তু এটি খবর হয়, তাই না? যে কুয়াশা, মেঘ, শীত, তাই না? তো এটাই হতো বাস্তবতা। সাংবাদিকতা প্রচলিত যে স্বাভাবিক বিষয়গুলো থাকে সেটি নিয়ে করতে হয় না, সাংবাদিকতা করতে হয় যেখানে সমস্যা সেইটি নিয়েই, যেখানে সংকট, তাই না? যেখানে প্রশ্ন, আপনাকে প্রশ্ন করতে পারতে হবে। এখন আমরা যদি প্রশ্ন করতে না পারি পাঠক হারিয়ে যাবে, পাঠক তো সূর্য পূর্ব দিকে উঠছে এই তথ্য জানতে চায় না সে, তাই না? সুতরাং আমাকে প্রশ্ন করতে পারতে হবে। এই প্রশ্ন করতে গেলে চ্যালেঞ্জ আসবে, সংকট আসবে। এখন আমাদের করণীয় আপনি জানতে চেয়েছেন, করণীয় হচ্ছে টিকে থাকা, টিকে থাকা। এবং এর মধ্য থেকেও কি সাংবাদিকতা হচ্ছে? না, নিশ্চয়ই ভালো সাংবাদিকতা হচ্ছে কখনো কখনো। আমরা কি অনুসন্ধানী প্রতিবেদন দু চারটা দেখছি না কখনো কখনো? দেখছি তো আমরা, বালিশ কাণ্ড নিয়ে প্রতিবেদন হয়েছে আপনার, এরপর হচ্ছে পর্দা কাণ্ড নিয়ে প্রতিবেদন হয়েছে, আমরা প্রায় বিভিন্ন প্রতিবেদন দেখি, এগুলো হয়। এখন এটাই হচ্ছে করণীয়, টিকে থাকা। এবং সাংবাদিকদেরও নিশ্চয় দায় আছে, দায়ের জায়গাটা হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ তৈরি করবার জন্যও তাকে প্রশ্ন করতে হবে, তাকে উদ্যোগ নিতে হবে যতটুকু পারা যায়, সব কিছু নিয়ে সম্পর্কটা যেটা প্রথমে বলছিলাম আমরা। মানে একটা দাঁড়ালো যে গণতন্ত্র, আরেকটা হলো আমাদের যে মালিকানা প্রবলেম, আরেকটা হলো সাংবাদিকের নিজের প্রবলেম। তো আপনি যেহেতু সাংবাদিকতা শিক্ষকের জন্য আমি প্রশ্নটা আনছি, একটা তো গেল সাংবাদিকটা দলীয়ভাবে নানারকম বিভক্তি আমরা দেখি, এর বাইরেও যে ধরনের যোগ্য লোক আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে প্রয়োজন সেটা কি আছে কি না, বা এর এটি একটা দারুণ প্রসঙ্গে এনেছেন আপনি। এই জায়গাটিতে কিছুটা সংকট আছে বলেই আমি বলবো, কারণ সাংবাদিকতা হচ্ছে আসলে সবার পেশা না। হ্যাঁ, সাংবাদিককে বলাই হয় ম্যান অফ নলেজ, তাই না? জ্ঞানের মানুষ সে, তিনি সবাইকে তথ্য জানাবেন, তাই না? এখন একজন সাংবাদিক যদি সমাজবিজ্ঞান না বোঝেন, সমাজ সংস্কৃতি না বোঝেন, ইতিহাস না জানেন, তিনি কিন্তু মানুষকে ভালোভাবে তথ্য জানাতে পারবেন না, তাই না? এখন তার মানে কি, সাংবাদিকতায় সবচেয়ে ভালো মেধাবী মানুষটিকে আসা উচিত ছিল, কিন্তু সেটি হচ্ছে না। এবং আপনি হয়তো আমার সঙ্গে একমত হবেন, আপনি আমার চেয়ে ভালো জানবেন এটি, যে অনেক মেধাবীরাই একসময় সাংবাদিকতার পেশা আসানো উদ্গ্রীব থাকতো, এখন তারা হয়তো একটু কিছুটা অনেকে এই পেশা ছেড়েও দিচ্ছেন। তো এটি কারণটা ওখানেই লুকায়িত। সাংবাদিকতা একটি আসলে একটা সৃজনশীল পেশা, এখানে নিজেকে প্রমাণ করার জায়গা, আনন্দের জায়গা একটি, হ্যাঁ, নতুন নতুন খবর করতে পারা, মানুষ উপকার করতে পারার একটি মজার জায়গা এখানে। সেটি হয়তো তারা তাদের মতো করে করতে পারছেন না, দেখছেন যে এখানে হয়তো অনিশ্চয়তা রয়েছে, কিন্তু অনিশ্চয়তার মতো কাজের আনন্দ ছিল, কিছু করতে পারার একটা অ্যাকমপ্লিশমেন্ট অনুভূতি তৈরি হতো, সেইটি হয়তো কিছুটা বাধাগ্রস্ত হয়েছে, এই কারণে মানে হয়তো মেধাবীরা আসছে না। তবে আমি বলবো এখনও মেধাবীদের জায়গা রয়েছে এখানে, কারণ দিন শেষে আপনি মানুষকে প্রভাবিত করছেন এই সাংবাদিকতার মধ্য দিয়ে, গণমাধ্যমকে আঁকড়ে ধরেই, এবং আপনি কিন্তু মানুষকে দারুণভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন, যদিও পরিসরটা কমে গেছে, কিন্তু এখানে মেধাবীরা না আসলে হবে কি, সাংবাদিকতার ওই দক্ষতা জায়গাটি আরও বেশি কমে যাবে, তখন তো আরও সংকট তৈরি হবে। এটা আমি ওই লেখকের নামটা এখন মনে করতে পারছি না, এটা 4-5 বছর আগে মনে হয় একটা বই বের হয়েছে ওয়েস্টার্নে, এই যে নানা কর্তৃত্ববাদের যে মানে উত্থান আর কি, এবং কি পশ্চিমেও তখন একটা বড় প্রশ্ন যে গণতন্ত্র কি মারা যাচ্ছে। ওই লেখক যেটা লিখেছেন, আমি নামটা এখন মনে পড়ছে না, যে বলছে এটা মধ্য বয়সের সংকটে আক্রান্ত গণতন্ত্রটা। তো গণতন্ত্র আর মিডিয়া তো এমনকি এখন সৌদি আরবের যে মিডিয়া বা চীনের মিডিয়া বা আমেরিকা ইউকের মিডিয়া তো এক হবে না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু ওয়েস্টার্নের মিডিয়াও আমরা দেখছি কিছু কিছু ইস্যু, যেমন ফিলিস্তিন ইস্যু,
তারা আসলে এভাবে নিরপেক্ষ ভূমিকা মনে হয় রাখতে পারছে না, এটা আপনি কি মনে করেন? আপনি ঠিকই বলেছেন, আসলে ওয়েস্টার্ন মিডিয়ার সঙ্গে বাংলাদেশের এই তৃতীয় বিশ্বের মিডিয়াগুলোকে মেলানো কঠিন। আমরা গণমাধ্যম যতটুকু শিখেছি বা গণমাধ্যম সম্পর্কে পড়াশোনা করেছি সেগুলো হচ্ছে ওয়েস্টার্ন ফটোকপি, তাই না? ওয়েস্টার্ন মিডিয়াটা আলাদা ভিন্ন ফিলোসফি রয়েছে, তারা পলিসি মেকিংয়ে কাজ করে। হ্যাঁ, তাদের হচ্ছে জাতীয়তাবাদ বা বোধ খুব গুরুত্বপূর্ণ তাদের কাছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে তাদেরকে একটা পক্ষপাত নিতে হয় তাদের অস্তিত্বের স্বার্থে বা তাদের ডমিনেন্স তৈরি করবার স্বার্থে। কিন্তু বাংলাদেশের মিডিয়াকে ওই জায়গা থেকে আমি দেখব না, কারণ বাংলাদেশের মিডিয়ার কর্মক্ষেত্রটা ভিন্ন। এখানে এখনও পর্যন্ত ডেমোক্রেসি পরিপূর্ণভাবে আপনার ফুলারিশ করতে পারেনি। হ্যাঁ, এরপর হচ্ছে আমাদের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এখানে গণমাধ্যমে কন্টেন্ট হওয়া উচিত জনমানুষের জন্য, মানুষের প্রয়োজনের অনুসারে কন্টেন্ট তৈরি হবে। আর ওয়েস্টার্ন মিডিয়াগুলো এখানে তারা আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে, সেই বিষয়ে তাদের একটা পক্ষপাত থাকবে। এই পক্ষপাত থাকাটা কতটুকু যৌক্তিক সাংবাদিক হিসেবে সেটি ভিন্ন প্রশ্ন, আদৌ থাকা উচিত কি না। কিন্তু বললাম যে সাংবাদিকতা একটি গণমাধ্যম প্রতিষ্ঠান যখন তৈরি হয়, আপনি জানবেন যে ট্রাম্প যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, হ্যাঁ, প্রথমবার, তখন ওয়াশিংটন পোস্ট নতুন করে 15 জন সাংবাদিক নিয়োগ দিয়েছে শুধু তার বিরুদ্ধে লেখার জন্য, তাই না? তো এটি কিন্তু ওয়েস্টে খুব চর্চা হয়, কিন্তু ওয়েস্টও তো সব কিছুর একমাত্র এক্সাম্পল না। আসলে ওয়েস্ট আমাদের সব ক্ষেত্রে আইডিওলজি তারা ক্যারি করছে ব্যাপারটা এরকমও না। সুতরাং আমাদের এই এই অঞ্চলের গণমাধ্যমের কন্টেন্ট, গণমাধ্যমের পরিচালন পদ্ধতি সম্পূর্ণ আমার কাছে মনে হয় ভিন্ন হওয়া উচিত। মানে আপনার আলোচনাটা আমরা একটু শেষ করে আনি, যেহেতু শুধু মিডিয়া নিয়ে আলোচনা, সেটা হচ্ছে যেটা বোঝা যায় যে আপনি আপনার আলোচনায় আমি যেটা জিস্ট বলতে পারি যে মিডিয়া এক ধরনের কাঠ গড়ায় আছে, আস্থাহীনতার মধ্যে আছে, কিন্তু মিডিয়া মারা যাবে না। এটা আমি খুব আশাবাদী, শুধু তাই না, এটা আমি দেখতেও পাচ্ছি, প্রেডিকশনও তাই বলছে। গণমাধ্যম মারা যাওয়ার কোনো প্রসঙ্গ আসবে না, কারণ গণমাধ্যমকে ঠিক থাকতে হবে। গণমাধ্যম ইভেন দেখুন আপনি নর্থ কোরিয়া, সেখানে হয়তো অনেক বেশি নিয়ন্ত্রিত, আমাদের চেয়েও তাদের অবস্থান আরও পেছনে গণমাধ্যম সূচক, স্বাধীনতার সূচকে সম্ভবত 180তম তারা, তো তবুও তো সেখানে গণমাধ্যম মরে যায়নি, টিকে আছে, তাই না? সুতরাং গণমাধ্যম টিকে থাকবে। হয়তো আমি বলেছি যে তার পরিচালনার পদ্ধতি ভিন্ন হবে, হ্যাঁ, তার আদর্শ জায়গাটা হয়তো পরিবর্তন ঘটবে, কিন্তু গণমাধ্যমের প্রয়োজন কখনো ফুরিয়ে যাবে বলে আমি মনে করি না। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী পর্বে আবার আলোচনা হবে।